হয় খারদীয় দুর্গাপূজার আজি মহাষ্টমী আর একেলগে মহানবমী একদিনাই মহাষ্টমী আর মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়েছে আর মই এই মুহূর্তত উপস্থিত আছো জাগীরোডর জনকল্যাণ সংঘত আর জনকল্যাণ সংঘ ইতিমধ্যে সোনালি জয়ন্তী বর্ষ অতিক্রম করে এইবার গৌরব উজ্জ্বল 51 বছরত তেওঁলোক ভরে দিছে আর বিভিন্ন অতি ধুমধামের আর উখল মাখল পরিবেশের মাজত দুর্গা পূজা ভাগ আয়োজন করা হয়েছে আর দুর্গা পূজার সমান্তরালকে আসলে মহিলা সকলের মাজত বিভিন্ন ধরনের প্রতিযোগিতা তেওঁলোকে আয়োজন করেছে আর তারই অংশ হিসাবে এটা দেখা গেছে মহিলা সকলের মাজত শঙ্খ ধ্বনি শঙ্খ বজোৱা যি প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আর ইয়ার পূর্বে যে উরুলি প্রতিযোগিতা উরুলি দিয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আর আমি দেখুৱাইছো এনে ধরনের শঙ্খ ধ্বনির প্রতিযোগিতা বিশেষকৈ মহিলা সকলের মাজত আয়োজন করেছে আর ইয়ার পূর্বেও আসলে জনকল্যাণ সংঘয়ে কালি দিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল আর আজি দেখা গেছে অষ্টমীর দিনা অর্থাৎ অষ্টমী আর নবমীর দুইটা যেহেতু তিথি আজি পড়েছে সেই আজির দিন এনে ধরনের মহিলা সকলের মাজত দেখা গেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজক সকল আছে আমি কিছু কথা জানিম এবার আপনার গৌরব উজ্জ্বল 51 বছর আর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছে কি কব নমস্কার সর্বপ্রথমে জাগরণবাসী শারদীয় শুভেচ্ছা জানালো আমি জনকল্যাণ সংঘে 50 বছর অতিক্রম করে এবার 51 বছর ভরি রাখিছো তার আমি কিছু কার্যসূচী হাতত লো মহিলার বাবে কিছু কম্পিটিশন রাখিছো যে উলুধ্বনি কম্পিটিশন শঙ্খ কম্পিটিশন আর মিউজিক্যাল চেয়ার হব যাকালি আমার কিছু প্রোগ্রাম হয়ে গেছে যে আমার মুখ্য আকর্ষণ আসে দিদি নম্বর ওয়ান লগতে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প করেছিল আর রাইজর ইমান ধুনিয়াকে সহারি পাম বলে ভাবা নাছিল কিন্তু বহুত রাইজ ইয়াত সমাগম হয়েছে আমাক বহুত সহায় সহযোগ করেছে আর আমার এই গৌরবময় আমার 51 বছর যেতে ধুনিয়াকে আর দুদিন মান ভালকে আমি পালন করব পারো তারে কামনা ধন্যবাদ জানাইছো আর এনে ধরনের দেখা গেছে শঙ্খ ধরে আর যে উরুলি প্রতিযোগিতা সেই উরুলি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রান্তর পৰা মহিলা যুবতী সকল আহিছে বিশেষকৈ মহিলা সকলে অংশগ্রহণ করা আর মহিলা সকলের বাবে আসলে এই যে প্রতিযোগিতা সমূহ আয়োজন করা হয়েছে আর এনে ধরনের দেখা গেছে কাইলৈ যে কালির দিনটো আসলে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল আর আজি দেখা গেছে শঙ্খ ধ্বনি আর উলু ধ্বনির প্রতিযোগিতা অর্থাৎ উরুলি প্রতিযোগিতা আর উরুলি প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আর এই মুহূর্ত আসলে শঙ্খ ধ্বনির যে প্রতিযোগিতা আন এগারী আয়োজক আছে তারপরে কিছু কথা জানিও বিচারিম এইবার গৌরব উজ্জ্বল আপনার 51 বছর জনকল্যাণ সংঘ বিভিন্ন ধরনের মহিলা সকলের মধ্যে প্রতিযোগিতা আপনাদের আয়োজন করেছে আর আজির কি কি অনুষ্ঠান আছে হয় এবার 51 বছর আমি পালন করে আছো সেই কারণে আমি মহিলা সকলের কারণে আমি কেটামান এটা বর্তমান চলে আছে আমার শঙ্খ ধ্বনি কম্পিটিশন চলে আছে অল্প আগত হয়ে গেছে উলু ধ্বনি কম্পিটিশন বহুত ভাল লাগছে সবে সকলে আহিছে আহি আমার সহায় সহযোগিতা করেছে সবে উপভোগ করেছে সবে কম্পিটিশন জয়েন করেছে ভাল লাগছে বিভিন্ন প্রান্তর পর আসলে প্রযুক্তি সকল আহিছে আর এ ধরনের এক উখল মাখল পরিবেশ যেহেতু জনকল্যাণ সংঘর 51টা বছর এইবার ভরে দিছে 11তম বর্ষ আর ইতিমধ্যে সোনালী জয়ন্তী বর্ষ অতিক্রম করেছে আর এইবার যেহেতু আজি এই মহা অষ্টমী আর মহানবমী সেই মহা অষ্টমী আর মহানবমীর দিনা দেখা গেছে জনকল্যাণ সংঘর যখন মহিলা সকলের বাবে আসলে আয়োজন করা হয়েছে শঙ্খ ধ্বনি আর উলু ধ্বনি প্রতিযোগিতা অর্থাৎ উরুলি প্রতিযোগিতা আর এনে ধরনের বিভিন্ন কার্যসূচীর এইবার আয়োজন করেছে দুর্গা পূজা মহোৎসব আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ